শুরু করে দিয়েছি। আজকে হবে সরপুটি মাছের ঝাল, আর এই যে মেটে আলু দিয়ে মেটে চচ্চড়ি, এই আজকে রান্না হবে। আর কি হবে জানি না, আজকেও প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করছি রান্না কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আমার কথা হবে। কারণ এই ভিডিও করতে করতে যদি আমি রান্না করতে যাই, একেই তো এই দেখো কালকে বলেছি এই অবস্থা, আরও অবস্থা খারাপ হয়ে যাবে। এখন একটুখানি মানসিকভাবে বিধ্বস্ত, ওই জন্য ভুলভাল একটু কাজ হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে, বা অন্যমনস্ক থাকছি সেই জন্য ভুলভাল কাজ হয়ে যাচ্ছে। এবারে একটু অ্যালার্ট থাকতে হবে, নাহলে এরকম আবারও কত ছ্যাঁকা খাবো তার ঠিক ঠিকানা নেই। জীবনে ছ্যাঁকা খাওয়া শেষ নেই, বুঝলে? ছ্যাঁকা খাওয়া জীবন। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। দেখো মাছের ঝাল হয়ে গেছে, ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12:10। এই দেখো লিভার কারিও হয়ে গেছে, সুতরাং তোমাদের গুড মর্নিং বলা হয়নি, এখনই জানাচ্ছি গুড মর্নিং। বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। 5 পিস মাছ হয়েছিল, তার মধ্যে 3 পিস মাছ সকালবেলা লাঞ্চের সঙ্গে খেয়ে নিলাম। আমি খেয়েছি 1 পিস, অর্ককে 2 পিস জোর করে দিয়েছি, আর মেটে চচ্চড়ি অল্প একটুখানি খাওয়া হয়েছে। মেটে চচ্চড়ি বলছি, এটা মেটে চচ্চড়ি না, মেটে কষা, লিভার কারি। যেহেতু আলু দিয়েছি সেহেতু চচ্চড়ি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, মেটে অল্প একটুখানি খাওয়া হয়েছে, মেটেটা বেশি খাওয়া হয়নি। এটা রাতে একটুখানি খাবো, রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক, এটা রাতে খাওয়া হবে খানিকটা। আর যা থাকবে রাতে আর মাছ খাবো না, এই 2 পিস রয়েছে, কালকে সকালে হয়ে যাবে। আর এই মেটেও থাকবে খানিকটা, কালকে সকালে হয়ে যাবে। আর একটু কালকে শাক কেনা রয়েছে, একটু শাক ভাজা করব, দেখি কালকের চিন্তা কালকে হবে। চলো একটু বিশ্রাম নিয়ে নিই, লাঞ্চ করেছি, একটু বিশ্রাম নিয়ে নিই। দেরি করে ঘুম থেকে উঠেছি বলেই আরও শরীরটা খারাপ লাগছে, ঠিক এনার্জি পাচ্ছি না। কারণ দেরি করে ঘুম থেকে ওঠার কারণ তো তোমরা জানো, কালকে সারা রাত্রি একই জিনিস, ঘুম হয়নি, ভোরের দিকে ঘুমিয়েছি, তাই দেরি করে উঠেছে বলছে, কিন্তু ঘুমটা পুরোপুরি হয়নি। এখন দুপুরবেলা তো আমি ঘুমোই না, ঘুম হবে না, জাস্ট একটুখানি স্কুবিটাও শোবে, আমিও একটুখানি শোবো, ও তো বদমাইশি করে, এই একটু জাস্ট ল্যাথ খাবো, ল্যাথ, বুঝেছো? এখন লাঞ্চ খেয়ে আবার ল্যাথ খাবো। চলো চলো পরে দেখা হবে, টাটা। আগের দিন তোমরা আমার ভিডিও দেখে, মানে বেশ কয়েকটা ভিডিও দেখে তোমরা ভেবেছো আমি স্কুবিকে দেখি দেখি আইসক্রিম খাই, ওকে দিই না, তা নয়, আমি খাই আর ওকে লাস্টে একটুখানি দিই, ওদের তো বেশি দেওয়া যায় না। হ্যাঁ, ডাক্তার আইসক্রিম দিতে বলেছে, মাঝে মধ্যে দেওয়া যেতে পারে, তবে শুধু ভ্যানিলা ফ্লেভার, চকলেট উপরে যেরকম একটা চকোবার, ওপরের চকলেটটা আমি খেয়ে নিয়েছি, ভেতরে একটুখানি অংশ ওকে দিলাম। তো অর্ক ওইখানে ফোন করেছিল, ওর ওই বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, ও বলল রাতে বিরিয়ানি নিয়ে আসবে কি না, তা আমি বললাম নিয়ে আসিস তোর জন্য, তার মানে খাবারগুলো বেঁচে গেল। আজকে ডিনারে বিরিয়ানি, এটা অর্কর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বলেছিল মাটন আনবো, ও মাটন বিরিয়ানি খাবে বলেছিলো, পাইনি, দেরি হয়ে গেছে অনেক। আর আমার হচ্ছে আলু বিরিয়ানি, আমার চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না, আলু বিরিয়ানি, অনেকটাই বিরিয়ানি দেয়, এতটা বিরিয়ানি আমি খেতে পারি না, থেকে যাবে। তো চলো ডিনারটা করে নিই।